ওপো এবার লঞ্চ করতে যাচ্ছে ওপো F19 প্রো নামে নতুন একটি স্মার্টফোন। ওপো F19 প্রো ফোনটিতে থাকছে আমুলের ডিসপ্লে, মিডিয়াটেক হেলিওর চিপসেট এবং 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেট আপ। এছাড়া ফোনটিতে থাকছে 4310 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি। আজকের ভিডিওতে আপনাদের জানাবো ওপো F19 প্রো এর স্পেসিফিকেশন, সেই সাথে জানাবো এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। সো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, এতে করে আমাদের চ্যানেলের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুরুতে কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। ওপো F19 প্রো ফোনটির রিয়ার পার্টে থাকছে গার্ডেন ডিজাইন, যা রিসেপশনে অনেক রিচ কালার প্রোভাইড করে। ফোনটি ব্ল্যাক, সিলভার এবং পার্পল এই তিনটি কালারে পাওয়া যাবে এবং একটি ক্যামেরা বাম্পারের মধ্যে কোয়াড ক্যামেরা সেট আপ। ফোনটির ফ্রন্ট পার্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে আর ডিসপ্লে বাম পাশে থাকছে পানসুল ক্যামেরা সেট আপ। এতে দুটি সিম কার্ড ও একটি ম্যাক্রো এসডি কার্ড স্লট রয়েছে। এখন কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। এতে থাকছে 6.43 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যাতে থাকছে ফুল এইচডি প্লাস রেজুলেশন। এছাড়া এর সাথে থাকছে 409 PPI ডেন্সিটি এবং কর্নিয়া গরিলা গ্লাসের প্রোটেকশন। এবারে কথা বলা যাক ফোনটির পারফরমেন্স নিয়ে। এতে রান করবে কালার ওএস 11.1 বেসড অন অ্যান্ড্রয়েড 11 আর চিপস হিসেবে ফোনটিতে থাকছে মিডিয়াটেক হেলিও P95, যেটি 12 nm আর্কিটেকচারে তৈরি অক্টাকোর প্রসেসর। আর জিপি হিসেবে ফোনটিতে থাকছে পাওয়ার ভিআর GM9446। ফোনটি 8128 এবং 8256 এই দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে। এবার কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেট আপ নিয়ে। ফোনটির রিয়ার পার্টে থাকছে কোয়াড ক্যামেরা সেট আপ, যার প্রাইমারিতে থাকছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা, সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং ফোর্থে থাকছে 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর ক্যামেরা। এতে সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 4K রেজলিউশনে। আর সেলফি ক্যামেরা সেই ফোনটিতে থাকছে 16 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, এতে সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 1080p 30fps রেজলিউশনে। এবারে কথা বলা যাক ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। ফোনটিতে থাকছে 4310 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি, যার সাথে থাকছে 30W ফাস্ট চার্জার। এছাড়া সিকিউরিটির ফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। অন্যান্য ফিচারের সাথে ফোনটিতে থাকছে অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.1, USB টাইপ সি, ওয়াইফাই এবং GPS। এবারে কথা বলা যাক ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। এই ফোনটির প্রাইস হতে পারে 21 থেকে 22 হাজার ইন্ডিয়ান রুপি, যা বাংলাদেশি টাকায় 26 থেকে 27 হাজার টাকা। এই ফোনটি ইন্ডিয়া বাজারে লঞ্চ হতে পারে 8ই মার্চ আর বাংলাদেশের বাজারে আসতে পারে মার্চের মাঝে। সো ভিডিওটি যাতে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।